আগামীকাল থেকেই খুলে যাচ্ছে জিম ও পার্লার, আর তারই প্রস্তুতি চলছে। দীর্ঘ লকডাউনের পর আবারও প্রায় দেড় মাস বন্ধ ছিল জিম ও পার্লার। এই ধরনের পেশার সাথে যুক্ত অনেকেই ছিল কর্মহীন। অন্যদিকে শহরতলিতে শারীরিক অনুশীলন বলতে বর্তমানে জিম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও মানব শৃঙ্খল ভঙ্গ করতে সরকারি নিয়ম নীতির মান্যতা দিয়েই বন্ধ ছিল এতদিন। অন্যদিকে বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে পার্লার এখন খুবই জনপ্রিয়, সে গ্রাম হোক বা শহর। আর সেই কারণে আগামীকাল থেকেই খুলে যাওয়ায় খুশি মহিলারাও। আর তারই প্রস্তুতি হিসেবে দোকান মালিক কর্মচারীদের ভ্যাকসিন নেওয়া হয়েছে এমন অগ্রাধিকারের ভিত্তিতে, এবং সমস্ত দোকান স্যানিটাইজড করা হচ্ছে। তবে তারা বলেন সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে চলবে জিম ও পার্লার। তবে দীর্ঘদিন লকডাউন থাকায় খুব বেশি মানুষ আসবেন বলে তারা আশা করেন না। তবে কাজের মধ্যে আবারও ফিরতে পারায় খুশি তারা। দেড় মাস তো প্রায় বন্ধ, তো এবার নর্মালি আমরা খুঁজছি যে সব কিছু স্যানিটাইজ করে সব রকম বিধিনিষেধ মেনেই আমরা খুলবো। আশা করবো যে আগের মতনই যারা হেলথ কেয়ার কনসিয়াস আছে তারা মোটামুটি আগের মতনই আমাদেরকে মানে ঠিক মতনভাবে আসবেন তারা। আর নর্মালি যেটা বিধিনিষেধ আছে সরকারের, তো সেইভাবেই আমরা চালাবো। আপনাদের জিম কতদিন আগে এখানে শুরু হয়েছে আর কতজন সদস্য আছে এখনো পর্যন্ত? জিম আমাদের দু মাস, আমরা লকডাউনের আগে দু মাস খুলেছিলাম, তারপরে তো দেড় মাস আমাদের বন্ধই হয়ে গেল। তো মেয়েরাও 200 জন মতন আমাদের সাবস্ক্রাইবার আছে এখনো পর্যন্ত। তারা প্রত্যেকেই মানে আবারও আসবে আশা করছেন? আশা করা যাচ্ছে। সবাইকে ফোন কলস করে জানানো হচ্ছে যে এরকম 1 তারিখ থেকে ওপেন হচ্ছে আমাদের, তো সেইভাবে বিধিনিষেধ মেনে আমাদের করা হবে, তাদেরকে মানে বলা হচ্ছে, বোঝানো হচ্ছে। সেইভাবে তারপরে দেখা যাক কি কতদূর কী করতে পারে। আপনার নাম আর জিম সেন্টারের নাম? আমার নাম ইন্দ্রনীল শাহ, জিমের নাম বিট, ফিটনেস ক্লাব নদিয়া শান্তিপুর। প্রায় দেড় মাস বাদে লকডাউন থাকার পর আগামীকাল থেকে এটা শুরু ওপেন হওয়ার চিন্তাভাবনা আছে। এরপর কেমন কি লোকজন বলতে সবারই এই লকডাউন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন, এরপর আশা তো সেরকম করা যাচ্ছে না, পরিস্থিতি যাও মানুষ বাড়ি থেকে বেরোতেই ভয় পাচ্ছেন নি, তো দেখা যাক এরপরে কতটা কি হয়। ভ্যাকসিনেশন হয়ে গেছে আপনার? ভ্যাকসিনেশন মোটামুটি ম্যাক্সিমাম সবারই হয়ে গেছে, যাদের যাদের বাকি আছে আশা করছি 1 তারিখের পর থেকে যেমন শিডিউল পাবো আমরা সেই মতো সবারই হয়ে যাবে। কতজন কাজ করেন এখানে? আমার এখানে 8 জন কাজ করেন। এটা কি কি দোকান মূলত? এটা এটা ক্রিস্টাল ইউনিসেক্স স্যালন অ্যান্ড মেকআপ স্টুডিও। আপনার নাম? সৌম্য বিশ্বাস। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।